আজকে মিসলনিয়াসের প্রিলিমস পরীক্ষা ছিল এইট মার্চ টু থাউজেন্ড এবং পরীক্ষার কোয়েশ্চেন পেপার এসছে হাতে এবং একটু পরেই আমি বসছি কোয়েশ্চেনটা সলিউশন করতে তো আমি ভাবলাম যে কোয়েশ্চেনটা সিম্পলি সলিউশন না করে একটু অ্যানালিসিস করলে তোমাদের অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কাজে লাগবে শুধুমাত্র এটা না অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রেও তোমাদের হেল্প হবে তো সেই জন্য যতটা সম্ভব ইলাবোরেটিভ ওয়েতে আমি চেষ্টা করেছি করার তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ইন ফিউচার সব আপডেট পেতে চাও আচ্ছা প্রথম কোয়েশ্চেন যেটা ছিল যে আন্ডার ক্রিটিক্যাল টেম্পারেচার অন কম্প্রেসিং গ্যাসেস এস টার্নিং টু লিকুইড বিকজ তাহলে সংকট তাপমাত্রা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এমন একটা তাপমাত্রা যার ওপরে মানে যার থেকে উঁচুতে যদি নিয়ে যাওয়া হয় তাপমাত্রাটা তাহলে কখনোই কোনো একটা গ্যাস আর লিকুইডে পরিণত হবে না তো এখানে বলেছে যে তার নিচে যখন থাকছে তাহলে কেন একটা গ্যাস তখন তরলে পরিণত হচ্ছে চাপ বাড়ালে তার কারণ হচ্ছে যে যে আমাদের জানি যে গ্যাসের যে অণুগুলো যেগুলোর একটা পার্টিকুলার কাইনেটিক এনার্জি থাকে সেইগুলো আস্তে আস্তে কী হয় না সেটা কমে যায় এবং তার ফলে সেগুলো লিকুইডে পরিণত হয় তাহলে আমরা একটুখানি একটা গ্রাফ দেখে নিই এই যে পার্টিকুলার গ্রাফটা রয়েছে হ্যাঁ এখানে দেখো যে গ্রাফটা রয়েছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল পয়েন্ট এবং একটা এটা হচ্ছে এদিকে হচ্ছে প্রেশার ইনক্রিজ করছে এদিকে এক্স বরাবর হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করছে তাহলে যখন আমি একটা মানে এটা নিচটা হচ্ছে এই পোর্শানটা হচ্ছে এটা কি ফেজ হ্যাঁ এটা হচ্ছে আমার গ্যাসিয়াস ফেজ এটা হচ্ছে লিকুইড লিকুইড ফেজ এটা হচ্ছে সলিড ফেজ তাহলে প্রথমে একটা গ্যাসকে আমি টেম্পারেচার বাড়াচ্ছি প্রেশার বাড়াচ্ছি সেটা এই ট্রিপল পয়েন্টে পৌঁছালো এবারে কি হচ্ছে না এখান থেকে আমি কি করছি না আর বেশি টেম্পারেচার বাড়াচ্ছি না শুধুমাত্র প্রেশারটা ইনক্রিজ করছি তাহলে কী হবে না একটা টাইমের পরে সেটা সলিড হবে লিকুইড হবে তারপরে সলিড হবে কিন্তু যদি আমি টেম্পারেচারটাকেও ইকুয়ালি ইনক্রিজ করতে থাকি তখন দেখব একটা সময়ের পরে গিয়ে ক্রিটিক্যাল পয়েন্টে পৌঁছাচ্ছে এবং তারপরে এটা কিন্তু থেমে যাচ্ছে আর কিছু হচ্ছে না কারণ এটার পরে আর লিকুইড থেকে সলিডে যাওয়ার আর কোনো চান্স নেই তাহলে এরপরে কিছুতেই সেটা সলিডে নিয়ে যাওয়া পসিবল নয় তাহলে লিকুইড এই ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে কী হবে আপ টু তার নিচে অবধি এটা লিকুইড হবে গ্যাস থেকে তার একটাই রিজন সেটা হচ্ছে যে ওই যে কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস সেটা হচ্ছে হচ্ছে আস্তে আস্তে ডিক্রিজ করছে তাহলে আমরা জানি আমাদের যে তিনটে অবস্থা মানে ভৌত অবস্থা সেগুলোর জন্য দায়ী কেন আমাদের এই কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস কঠিনে সেগুলো একদমই নেই এবং গ্যাসে প্রচণ্ড বেশি আছে সেই জন্য খুব মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে টাইপস অফ সিটিজেনশিপ ইজ গ্র্যান্টেড অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন তাহলে আমাদের আমরা জানি আমাদের ভারতের সং সংবিধানে পাঁচ থেকে এগারো পার্ট টুতে আছে সিটিজেনশিপ এবং সেটা সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ কি বোঝাচ্ছে মানে একটু একটু দেখে নিই সিঙ্গেল সিটিজেনশিপ বলতে কী বোঝাচ্ছে না এখানে একজন খুব সুন্দর আনসার দিয়েছে বলছে যে দুটো মানে একটা হচ্ছে ইউ ক্যানট হ্যাভ এ সিটিজেনশিপ অফ আদার কান্ট্রি তাহলে আমরা জানি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করা যাবে না যদি ভারতের নাগরিক নাগরিকত্ব থাকে তাহলে এটাকে ছেড়ে দিয়ে তবেই একমাত্র অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করা যাবে বা যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি এখানকার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে তাহলে অনেক দেশ আছে পৃথিবীতে যেখানে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে মানে তুমি দুটো দেশের নাগরিক একসাথে হতে পারো ভারতে সেটা নেই আরেকটা মানে কি না দেয়ার ইজ নো সিটিজেনশিপ অ্যাকর্ডিং টু স্টেট তাহলে ইউনাইটেড স্টেটসে এরকম দেখেছি যে প্রত্যেকটা স্টেটের আলাদা সিটিজেনশিপ আছে তো সেখানে কি হচ্ছে না সে আমেরিকারও নাগরিক এবং সে পার্টিকুলার যে স্টেটটা রয়েছে সেখানকারও নাগরিক তো এখানে কিন্তু আলাদা করে নাগরিকত্ব সেরকম কিছু নেই মানে পশ্চিমবঙ্গের আলাদা নাগরিকত্ব ভারতের আলাদা নাগরিকত্ব এরকম বলে কিছু নেই একটাই সিঙ্গেল সিটিজেনশিপ সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ এবং এই সিটিজেনশিপ ব্যাপারটা পুরোটাই হচ্ছে সেন্ট্রাল লিস্টে আছে ইউনিয়ন লিস্টে এবং আমাদের স্টেটগুলোর কিন্তু আলাদা করে কোনো সিটিজেনশিপ নেই তাহলে এই দুটো অ্যাসপেক্টেই বলা হয় ইন্ডিয়াতে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে কিনা হুইচ আফ দ্য ফলোইং ইউজ ফ্রফ বেকিং ফ্রুট তাহলে বেকিং ফ্রুট মানে কি বুঝলাম না জেনারেলিটিকে রাইপেনিং অফ ফ্রুট বলা হয় বা ফল পাকানোর জন্য কি ব্যবহার করা হয় তাহলে আমাদের ন্যাচারাল রাইপেনিং এজেন্ট হচ্ছে ইথিলিন তাহলে উইকিপিডিয়াতে কি বলছে একটু দেখে নিই উইকিপিডিয়াতে কিন্তু বলছে পরিষ্কার যে আমরা যে ক্যালসিয়াম কার্বাইড ইউজ করি যেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্রুট রাইপেনিং এজেন্ট সেটা বেসিক্যালি যখন জলের সংস্পর্শে আসছে তখন অ্যাসিডিলিন গ্যাস উৎপাদন করছে এবং অ্যাসিডিলিন হচ্ছে এটা ইথিলিনের মানে একটা কি বলবো মানে একই ধরনের ওই এজেন্ট টাইপের মানে একই ধরনের স্ট্রাকচার আর কি তো সেই জন্য কি হচ্ছে না এটা সিমিলারলি কাজ করছে বাট অতটা ভালো কাজ করে না অতটা ইথিলিন কাজ করে তো বেসিক্যালি যেখানে পরিষ্কার লেখা আছে দেখো যে ন্যাচারাল রাইবেনিক এজেন্ট হচ্ছে কে না ইথিলিন তাহলে এখানে যতগুলো আমার আনসারে অপশান দিয়েছে ইথিলিন মিথেন ক্লোরিন গ্যাস আইসোপ্রোপাইল অ্যালকোহল তার মধ্যে যেহেতু ইথিলিন দেওয়া আছে সেজন্য ইথিলিন হবে যদি অ্যাসিটিলিন থাকতো অ্যাসিটেলিন হতো এবং ক্যালসিয়াম কার্বাইড হলে ক্যালসিয়াম কার্বাইডও হতো কারণ সবগুলোই আমাদের ফল পাকানোর জন্য ইউজ করা হয় আচ্ছা এবারে দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা হুইচ ডান্সার অফ বেঙ্গল মেড পাথ ব্রেকিং ইনিশিয়েটিভ ফর দ্য ইনমেটস অব দ্য কারেকশনাল হোম তাহলে তোমরা যারা ওই মুক্তধারা সিনেমাটা দেখেছো তারা হয়তো অনেকে এটা আনসার করতে পেরেছো এটা হচ্ছে আমাদের অলোকনন্দা রায় এবং তার একটুখানি এরই হচ্ছে তার ছবি এবং তিনি এই জন্যেই বিখ্যাত যে তার একটা মানে ডান্সের একটা তো ইয়ে রয়েছেই পরিচয় নৃত্যশিল্পী হিসাবে তাছাড়াও তিনি কিন্তু এই বন্দিদের সাথে কাজ করছে তাদেরকে আর কি যারা আমাদের কারেকশনাল হোম বা সংশোধন করে যারা বন্দি তাদেরকে নিয়ে পড়ে বিভিন্ন জায়গায় ডান্সের প্রোগ্রাম করে তাদেরকে ডান্স শেখায় তো এই জন্য তিনি ফেমাস আর যেটা মুভিটার কথা বলছিলাম এই যে মুভিটা এটা কিন্তু আমাদের অনেকেই হয়তো দেখেছে এটার খুব বিখ্যাত একটা মুভি নন্দিদা শিব প্রসাদের তো এই মুভিটা কিন্তু খুব খুবই মানে ভালো দেখিয়েছে যে কীভাবে একটা একজন বন্দি তাকে এই নাচের মাধ্যমে তার একটা ক্যারেক্টার চেঞ্জ করা পসিবল হচ্ছে হ্যাঁ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বিজয়নগর কিংডম তাহলে বিজয়নগর রাজ্যের রাজধানী যেটা আমাদের মধ্যযুগের একটা হিন্দু রাজ্য ছিল বিজয়নগর দক্ষিণ ভারতে এবং তার যে রাজধানী সেটা কোথায় ছিল তো এখানে যে চারটে অপশান দিয়েছে মাইসোর আইহোল হাম্পি কাঞ্চিপুরম এর মধ্যে কোনোটাই কিন্তু মানে প্রপার ওয়েতে কিন্তু বলা যায় না তার কারণ আমরা জানি কাঞ্চিপুরম ছিল পল্লবদের রাজধানী আইহোল হচ্ছে আমাদের বাতাপি চালুক্যদের এবং মাইসোর হচ্ছে কাদের না আমাদের হায়দার আলী টিপু সুলতানের রাজধানী ছিল হচ্ছে আমাদের সরি শ্রীরঙ্গপত্তনম মাইসোর ছিল আমাদের ওয়েডার ওয়েডার রাজবংশের রাজধানী ছিল মাইসোর তো হাম্পি যেটা বেসিক্যালি হাম্পিটা কিন্তু সেই সময়তে হাম্পির কোনো উল্লেখ আমরা সেভাবে পাই না তো হাম্পিটা যেটা কন্টেম্পোরারি নেম এখনকার নাম এটা কিন্তু আমরা যদি উইকিপিডিয়াতেও ইভেন দেখি আমরা দেখতে পাবো যে এখানেও কিন্তু দেওয়া আছে পরিষ্কার ক্যাপিটাল অফ বিজয়নগর তিনটে রাজধানী প্রথম ক্যাপিটাল হচ্ছে বিজয়নগর এই বিজয়নগরের নামেই আছি রাজ্যটার নাম হয়েছিল যেরকম ম্যাড্রাস রাজ্য ছিল এক সময় এবং তার রাজধানীর নামও ছিল ম্যাড্রাস সেরকম টাইপের তো একটা সেকেন্ড হচ্ছিলো পেনুকোন্ডা আর চন্দ্রগিরি ছিল থার্ড তাহলে এই তিনটা রাজধানীর কথায় আমার ইতিহাসে পড়েছি তাহলে এবারে হাম্পিটা কী তাহলে হাম্পিটা এখানে যখন বিজয়নগর সিটির মধ্যে আমি ক্লিক করছি তখন দেখতে পাবো এখানে তার ডেসক্রিপশানে দিয়েছে যে হাম্পি বেসিক্যালি কি না হাম্পি হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটা কোথায় না এর একটা অংশ বলছে এ পার্ট অফ বিজয়নগর রুইন্স নোন অ্যাজ হাম্পি হ্যাভ বিন ডেজিগনেটেড অ্যাজ ইউনেস্কো ওয়ার্ল্ড সাইট তাহলে তার একটা পার্ট কিন্তু এটা কিন্তু হাম্পিটাকে কিন্তু অ্যাকচুয়ালি বিজয়নগর সিটি যেটা রাজধানী ছিল সেটা কিন্তু অ্যাকচুয়াল জায়গা নয় কিছুটা ধ্বংসাবশেষ পাওয়া গেছে হাম্পিতে যেটা বর্তমান নাম এবং সেটাকেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছে তাহলে কিন্তু কোয়েশ্চেনটা সেই অর্থে কিন্তু প্রপার নয় আচ্ছা এর পরের ছ নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য এস ইউনিট অফ রেডিও তাহলে এখানে কোয়েশ্চেনটা একটু ডাউটফুল হতে পারতো যদি শুধু বলতো যে ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি তো এখানে যেহেতু পার্টিকুলারলি বলে দিয়েছে যে এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি তাহলে এটা কিন্তু বেকারেল হবে সেক্ষেত্রে আমরা নিই একটুখানি এখানে দেখো দেখতে পাবে যে এসআই ইউনিট অফ রেডিও ইজ বেকারেল এটা হেনরি বেকারেল নামে হয়েছে এবং আদার ইউনিটসে আছে কিন্তু ওল্ডার ইউনিট বলতে বোঝা যাচ্ছে এটা আগে ছিল এখন আর কিন্তু কুড়ি সেভাবে ইউজ করা হয় না আর আরেকটা হচ্ছে রাদার ফুড তাহলে এখানে তিনটের ইভেন্ট রিলেশনশিপও আমরা দেখতে পাচ্ছি এক কুড়ি সমান কত এক বেকারেল সমান কত এবং এক রাদার ফোর্ড সমান কত তো এটা গেল আমাদের ছ নম্বর কোয়েশ্চেন এবারে সাত নম্বর কোয়েশ্চেন খুব ভালো কোয়েশ্চেন দিয়েছে একটা বাংলার গর্ব ঝুলন গোস্বামী মানে বাংলা সত্যিকারের গর্ব ঝুলন গোস্বামী তার বায়োপিক কে অভিনয় করছে সেই ভূমিকাতে তো এটা হবে অনুষ্কা শর্মা যেটুকু খবর আছে যদিও এটা কিন্তু গসিপ টাইপেরই মানে একদম এক্স্যাক্ট খবর নেই তবে কোয়েশ্চেনটা যখন দিয়েছে এটার বেসেই দিয়েছে আমরা দেখে নিই নিউজ পেপারে এটা বেরিয়েছিল এক সময় অনুষ্কা শর্মা টু প্লে ফর্মার ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন ঝুলন গোস্বামী অ্যান্ড ইন বায়োপিক তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে অনুষ্কা শর্মা ইন্ডিয়ান উমেন্স টিমেন্ট ড্রেস পরে আছে এবং পাশে আছে ঝুলন গোস্বামী আচ্ছা এর পরে আমাদের আসছে হায়দার হায়দারটা বেশ কয়েক বছর আগে এসেছিলো একটা মুভি খুব ভালো একটা মুভি হায়দার শাহিদ কাপুর ছিল এবং সেটার কোন সিনেমার উপর বেস করে মানে কোন ড্রামার উপর বেস করে তো এটা কিন্তু হবে এটা হ্যামলেটই হবে আনসার আমরা একবার দেখে নিই তো হায়দার যে মুভিটা সেটার পোস্টারটা হচ্ছে এইটা এবং এখানে দেখো পরিষ্কার উইকিপিডিয়াতে ভূমিকাতেই লেখা রয়েছে যে দ্য ফিল্ম ইজ বুতে মডার্ন ডে অ্যাডাপ্টেশন অফ উইলিয়াম শেক্সপিয়ার্স ট্রাজেডি হ্যামলেট ঠিক আছে এটা বিশাল ভারদ্বাজ এটার প্রডিউসার প্রডিউসার এবং ডাইরেক্টর দুটোই ছিলেন বিশাল ভারদ্বাজ তো এটা একটা তখন বিখ্যাত হয়েছিল এই কারণের জন্যেই যেরকম ওমকারা একসময় বিখ্যাত হয়েছিল মকবুল বিখ্যাত হয়েছিল একটা একটাই কারণে সেটা হচ্ছে যে ওই তিনটে হচ্ছে শেক্সপিয়ারের গল্পকে নিয়ে একটা করে মুভি বর্তমান যুগের মুভি তো ওমকারা বোধহয় ছিল ওথেলো আর মকবুলটা বেশ কি একটা ছিল এগুলো আসতেই পারে পরীক্ষায় ম্যাকবেথ ম্যাকবেথ ছিল মকবুল আর ওমকারা ছিল হচ্ছে ওথেলো তো এগুলো একটুখানি তোমরা লিখে নিতে পারো পরের পরের পরীক্ষাতে এগুলো আসতেই পারে যেহেতু এগুলো হিস্টোরিক্যাল একটা নভেল বা ড্রামাকে নিয়ে আর কি একটা নতুন এক্সপেরিমেন্ট এগুলো আচ্ছা এরপরে হচ্ছে কি না উইচ রাইট বিলো নো লঙ্গার ফলস আন্ডার দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন তাহলে নো লঙ্গার মানে আগে ছিল এখন আর নেই তাহলে খুব সম খুব ভালো এটা রাইট টু এডুকেশন আর রাইট টু প্রপার্টির মধ্যে কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই কারণ রাইট টু এডুকেশন কোনোদিনও ছিল না বাট তারপরে টোয়েন্টি ওয়ান এতে ঢোকানো হয়েছে দু হাজার আর রাইট টু প্রপার্টি যেটা একসমতে ছিল সেটা কিন্তু পরবর্তীকালে আমাদের বের করে আনা হয়েছে তাহলে রাইট টু প্রপার্টির একটু দেখে নিই জায়গাটা পরিষ্কার বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশন অরিজিনালি এটা ছিল আর্টিকেল নাইনটিন এবং থার্টি ওয়ান এই দুটো আর্টিকেলে পরবর্তীকালে কি আমরা দেখেছি ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি এইটে এই আর্টিকেল থার্টি ওয়ানটাকে পুরোপুরি একদম অ্যাবলিশ করা হয় এবং তার জায়গাতে এসছে কিনা আর্টিকেল থ্রি হান্ড্রেড ওয়ানে এটাকে একটা লিগাল রাইট হিসাবে স্থান দেওয়া হয়েছে রাইট টু প্রপার্টিকে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের খুব প্রিয় গ্রেটা থনবার্গ তিনি কে ছিলেন বাংলাতে আবার লিখেছে থুনবার্গ থানবার্গ হ্যাঁ যে কিছু ওটা লিখলেই হতো তো আর স্পেসিফিক করতে চাইছে পিএসসি তো যাই হোক আমাদের এটা বহুবার আমরা আমাদের পেজে পোস্ট করেছি বিভিন্ন গ্রুপে দিয়েছি যে থানবার্গের কোয়েশ্চেন আসা খুব স্বাভাবিক কারণ এখন বলতে গেলে এক একটা একজন ফেমাস পার্সোনালিটি মাত্র সতেরো বছর বয়স আমরা দেখে নিই একটু এই হচ্ছে আমাদের গ্রেটা গ্রেটার সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এর বয়স সেটা হচ্ছে মাত্র সতেরো বছর বা সুইডেনের এবং অ্যাওয়ার্ডগুলো জাস্ট দেখে নিই অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে ফ্রিট ওল্ড অ্যাওয়ার্ড র্যাচাই কারসন প্রাইজ অ্যাম্বাসেডর অফ কনসাইন্স অ্যাওয়ার্ড টু থাউজেন্ড নাইনটিন রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড এটা সবথেকে বিখ্যাত দু হাজার উনিশ ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইস টু থাউজেন্ড আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম পার্সন অফ দ্য ইয়ার টু নাইনটিন মানে গত বছরের থেকে মানে যেটা কী বলবো মানে সতেরো বছর বয়সে টাইম পার্সন অফ দ্য ইয়ার হওয়াটা একটা বিশাল ব্যাপার তো সেই জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিক থেকে গ্রেটার ধন্যবাদ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আচ্ছা এগারো নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ প্রাইজ ডিড দ্য মিল্ক ম্যান বাই আনারভস রিসিভড তাহলে এটার আনসার হবে ম্যান বুকার প্রাইস কারণ এই বইটা দু হাজার আঠেরো সালের ম্যান বুকার প্রাইজ পেয়েছিলো আমরা একটু দেখে নিই নভেল মিল্কম্যান এবং এটার প্রচ্ছদটা ছিল অনেকটা এরকম এবং এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে যে ইট মন দ্য টু থাউজেন্ড এইটিন ম্যান বুকার প্রাইজ ফর ফিকশন আর প্রথম নর্দার্ন ম্যান বুকার প্রাইস পেয়েছিল নোভেলটা আচ্ছা এরপরে হচ্ছে হু ডিজাইন দ্য ফাইনাল ফর্ম অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ তাহলে কে চূড়ান্ত রূপ দেয় এটা মোটামুটি ফেসবুকের দলতে আমরা সবাই জানি এটা হচ্ছে পিঙ্গলি ভেঙ্কাইয়া এবং আমরা যদি ওনার উইকিপিডিয়া পেজ দেখি তাহলে দেখব যে একটা ডাক টিকিটের ছবি দেওয়া রয়েছে এখানে যেখানে দুটো দুটো পতাকার উল্লেখ করা রয়েছে ঠিক আছে তো এগুলো দুটোই উনি করেছিলেন এবং দুটোই কিন্তু ন্যাশ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পতাকা ছিল তো এখানে পরিষ্কার লেখা রয়েছে ভেরিয়াস সোকল ন্যাশনাল ফ্ল্যাগস হ্যাঁ had been used by members of the Indian independence movement prior to independence being achieved in 1947 ফোরটি version was first designed for the Indian National Congress and subsequently modified in 1947 ইন এই যে মানে এই পতাকাটা মানে নিচের পতাকাটা এই যে পতাকাটা তিনটে কালার মাঝখানে চরকা এটাই পরবর্তীকালে কিন্তু চেঞ্জ করে জাস্ট এসছে তাহলে অলমোস্ট এইটাই আর কি মানে মডিফাই করা হয়েছিল ওনার যে পতাকা ছিল সেটার থেকে ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি ঠিক আছে ফিলট্রেশন ইউনিট অফ ফিলট্রেশন ইউনিট অফ কিডনি ইজ কল্ড এটা সবাই জানি মোটামুটি মাধ্যমিকে পড়েছি সবাই এটা হচ্ছে নেফ্রন তাহলে ইউরেটার ইউরেথ্রা নেফ্রন এই তিনটেই আমাদের রেচন তন্ত্রের অংশ শুধুমাত্র নিউরনটা হচ্ছে স্নায়ু স্নায়ুতন্ত্র এটা আলাদা এই তিনটার মধ্যে একমাত্র যদি আমরা দেখি নেফ্রনটা এটা হচ্ছে ইউনিট এই কারণের জন্যই কারণ এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ফাংশনাল কিডনির হচ্ছে ফাংশনাল এবং স্ট্রাকচারাল ইউনিট তো এটাই আমাদের ফিল্টারেশন ইউনিটও নেফ্রন তাহলে এ সরি নেফ্রন হ্যাঁ তাহলে নেফ্রনের ছবিটা একবার দেখে নিই যেটা এখানে আছে বেসিক্যালি এটার কতগুলো পার্ট আমরা পড়েছিলাম বা বাউমেন্স ক্যাপসুল সংকর্তনালিকা এসব অনেক নামটাম ছিল তো যাই হোক কত দরকার নেই মোট কথা আমাদের ফিল্ট্রেশন ইউনিট হচ্ছে অবশ্যই নেফ্রন আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কি না অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হু ইজ দ্য আলটিমেট সভরেন তাহলে সার্বভৌমত্বর চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী কারা আইনসভার সদস্যরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাকি সাধারণ নাগরিক তো এক্ষেত্রে আমরা জানি যে আমাদের প্রিয়ামবেলেই লেখা রয়েছে এখানে খুব ভালো একটা আনসার একজন দিয়েছে কোয়েশ্চেনটা ছিল হু ইজ সভরেন ইন ইন্ডিয়া পার্লামেন্ট অর পিপল তাহলে এখানে লিখেছে যে দ্য দ্য পিপল অফ পিপল আর সভরেন ইন ইন্ডিয়া বিকজ ইট ইজ আস দ্য পিপল হু হ্যাজ হু হ্যাভ গিভেন টু আওয়ারসেল দ্য কনস্টিটিউশন তাহলে কনস্টিটিউশনটা যেটা তৈরি হয়েছিল সেটা পরিষ্কার প্রিয়ামা লেখা রয়েছে আমরা আমাদেরকেই কনস্টিটিউশন প্রদান করছি তাহলে আমরাই হচ্ছি মানে সর্বোচ্চ অথরিটি এর কন্ট্রাস্টে ব্রিটেনে কিন্তু কোনো রিটেন কনস্টিটিউশন নেই এবং পার্লামেন্ট সেখানে হচ্ছে সুপ্রিম আচ্ছা ব্যাস এটুকু জানলেই হবে আর দরকার নেই কিছু এবারে হচ্ছে দ্য হু ইজ দ্য অথার অব দ্য বুক দ্য ট্রায়াল তাহলে দ্য ট্রায়াল হচ্ছে ফ্র্যাঙ্ক কাফকার বিখ্যাত বই কভারটা হচ্ছে একটা এরকম ফার্স্ট এডিশনের কভার এটা তাহলে কাফকার ছবিটা টাইপের দেখে নিই ইনি ছিলেন হচ্ছে ফ্রাঙ্ক কাফকা এবং বইয়ের আদার্স যে বইগুলো আছে সেগুলোর নামগুলো একটু দেখে নেওয়া যাক সেটা হচ্ছে দ্য মেটামরফোসিস এটা একটা বিখ্যাত বই দ্য ট্রায়াল দ্য জাজমেন্ট দ্য ক্যাসেল কন্টেম্পলেশন এ হাঙ্গার আর্টিস্ট লেটার্স টু ফেলিস এগুলো মোটামুটি এনার লেখা তো এগুলো হয়তো মেবি এবছর পর এ বছর আসতে পারে তো এগুলো একটু দেখে নেওয়া বেটার বেশ পনেরো অব্দি হলো আচ্ছা এরপরে ষোলো নম্বর কোয়েশ্চনে বলছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেফটি মেথড ইউজড ফর প্রোটেক্টিং হোম অ্যাপ্লায়েন্সেস ফ্রম শর্ট সার্কিটিং অর ওভারলোডিং ইজ তাহলে আনসার কিন্তু হবে ইউজ অফ ফিউজ তাহলে আমরা একটু দেখে নিই যে কী কেন হবে না শর্ট সার্কিট প্রোটেকশন ডিভাইসেসের মধ্যে দুটো আছে একটা হচ্ছে ফিউজ যেটা হচ্ছে ট্র্যাডিশনাল ফিউজ আমরা ইউজ করতাম যেগুলো এই এই টাইপের আমাদের দেখবে যে অনেক সময়তে সুইচবোর্ডে থাকে এগুলো আর সেকেন্ড একটা যেটা মডার্ন টেকনিক সেটা হচ্ছে সার্কিট ব্রেকার যেটাকে আমরা এখন বলছি এমসিসিবি অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকারস তাহলে এখন মডার্ন যেসব বাড়িগুলো হচ্ছে সেখানে দেখবে যে এরকম টাইপের লাগানো থাকে এটাকে আমরা এমসিবি বা এমসিসি এমসিসিবি বলি তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু শর্ট সার্কিটের জন্য ডিভাইস মানে সেফটি ডিভাইস কিন্তু এইগুলোই এটার আনসার কিন্তু কখনোই ওই আর্থিং বা স্টেবিলাইজার কিন্তু হবে না স্টেবিলাইজার ভোল্টেজটা বাড়ানোর জন্য স্টেপ অফ করার জন্য তো এরপরে কোয়েশ্চেন হচ্ছে অ্যামং সিও টু এইচ টু ও ভেপার সি এইচ ফোর এবং সিও এর মধ্যে সব অ্যাবানডান্ট গ্রিন হাউস গ্যাস কোনটা তো এটা কিন্তু একটু কোয়েশ্চেনটা কিন্তু খুব ট্রিকি কোয়েশ্চেন দিয়েছে সেটা হচ্ছে যে জলীয় বাষ্প জলীয় বাষ্পকে কিন্তু আমরা জেনারেলি যখন আমরা পড়ি মানে বিভিন্ন যে গ্রিন হাউস গ্যাসগুলো পড়ি সেগুলোর মধ্যে আমরা জায়গা দিই না এই জন্যই তার কারণ এটা হচ্ছে ম্যানমেড সেই অর্থে নয় এটা ন্যাচারাল তো সেই জন্য যখন পার্টিকুলারলি বলে দিয়েছে যে এইচ টুকে ধরতে হবে তখন কিন্তু এটা আনসার এইচ টুই হবে কেন হবে আমি বলছি সেটা আচ্ছা প্রথমে দেখো এখানে আমি একটা গ্রাফ পাচ্ছি চার্ট সেখানে কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে কিনা গ্রিন হাউস গ্যাস যেটা ন্যাচারালি অ্যাটমসফিয়ারে থাকছে এবং যেটা ম্যানমেড তাহলে ন্যাচারালি অ্যাটমসফিয়ারের মধ্যে কিন্তু থাকছে কিনা ওয়াটার ভেপার হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট আর সিও টুর হচ্ছে মাত্র থ্রি পয়েন্ট সিক্স ঠিক আছে তাহলে কোনো ধারে কাছেই আসছে না কিন্তু যখন অ্যান্থ্রোপোমরফিক বা ম্যানমেডগুলো যদি চিন্তা ভাবনা করছি তখন দেখতে পাচ্ছি কি না কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি এইট্টি ফোর পার্সেন্ট তারপরে হচ্ছে মিথেন নাইট্রাস অক্সাইড এবং ফ্লোরিনেটেড গ্যাসেস হচ্ছে টু পার্সেন্ট তাহলে কোয়েশ্চেনটা কিন্তু অবশ্যই এই চার্টটা থেকে এই গ্রাফটা থেকে দিয়েছে তাই এটা কিন্তু ওয়াটার ভেপারই আনসার হবে আচ্ছা এরপরে হচ্ছে কোনটা হ্যাঁ উইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু অ্যাবলিউশন অফ আনটেচেবিলিটি তাহলে আমরা জানি আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আছে আর্টিকল সেভেন্টিন যেটা আমাদের বলছে কি না অ্যাবলিউশন অফ আনটেচেবিলিটি আনটচেবিলিটি ইজ অ্যাবলিশড অ্যান্ড ইটস প্র্যাকটিস ইন এনি ফর্ম ইজ ফর বিডন দ্য এনফোর্সমেন্ট অফ এনি ডিসেবিলিটি অ্যারাইজিং আউট অফ আনটচেবিলিটি শ্যাল বি অ্যান অফেন্স পানিশেবল ইন অ্যাকর্ডেন্স উইথ ল ঠিক আছে তাহলে আমাদের এটা কিন্তু পরিষ্কারভাবে এই আর্টিকেলটা ডেডিকেটেড টু আনটাচেবিলিটি রিমুভাল অফ আনটাচেবিলিটি আচ্ছা এরপরে কোয়েশ্চেনটা দিয়েছে একটা বাংলা সাহিত্য থেকে সেটা হচ্ছে যে বিখ্যাত উপন্যাস পালামু কার রচনা তাহলে আমরা জানি পালামো আমাদের স্কুল স্কুলে আমাদের বইয়ের কিছু মানে পালামের কিছু অংশও ছিল তো সঞ্জীব চট্টোপাধ্যায় বইটার কভারটা মোটামুটি এইরকম আচ্ছা এবারে হচ্ছে কি না আমাদের উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিক তাহলে কেমিক্যাল রেসপন্সিবল ফর প্ল্যান্ট গ্রোথ এটা বেসিক্যালি হচ্ছে কোন হরমোন দায়ী কারণ অনেকগুলো হরমোন নয় এখানে ক্লোরোফিল হরমোন নয় সাইট্রিক অ্যাসিড হরমোন নয় কিন্তু ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে হরমোন তাহলে আমরা জানি যে প্ল্যান্টের গ্রোথের জন্য কি কি মানে পাঁচটা হরমোন মেনলি দায়ী কি কি আবার দেখেনি । এটাকে বলে বিগ ফাইভ এক প্রথম হচ্ছে অক্সিন এবং অক্সিনেরই একটা মানে কেমিক্যাল নাম যেটা সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা আই তাহলে অক্সিন একটা অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর গ্রোথের জন্য সেকেন্ড হচ্ছে আমাদের জিবেরেলিন থার্ড হচ্ছে সাইটোকাইনিন ফোর্থ হচ্ছে ইটিলিন আর ফিফথ হচ্ছে অ্যাপসাইসিক অ্যাসিড আচ্ছা একুশের কোয়েশ্চেনটা বলেছে নিবারণ চক্রবর্তী কোন উপন্যাসে আছে এবং রবি ঠাকুরের কোন উপন্যাসে আছে এবং তার উপজীবিকা কি তো নিবারণ চক্রবর্তী হচ্ছে একটা ফেমাস ক্যারেক্টার যেটা আছে আমাদের উপন্যাস শেষের কবিতায় এবং তার প্রফেশন হচ্ছে তিনি একজন কবি উপজীবিকা মানে প্রফেশন না সাইড প্রফেশন বলা যায় তিনি হচ্ছে একজন কবি এবং সেই কবির বিশেষত্ব হচ্ছে যে সে মানে উপন্যাসের মধ্যে সেই কবি আবার রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চরম মানে চরম ক্রিটিসাইজ করে আর কি তো রবি ঠাকুর নিজেই এই নিবারণ চক্রবর্তী থ্রু দিয়ে নিজের কবিতার ক্রিটিসিজম করেছেন উপন্যাস এটা একটা ইউনিক জিনিস আচ্ছা এরপরে হচ্ছে দ মোস্ট প্ল্যান্টস অ্যাবজর্ভ নাইট্রোজেন ইন দ্য ফর্ম অফ তাহলে বেশিরভাগ গাছ গ্যাস নাইট্রোজেন শোষণ করে এটা বিসিএসএ যেটা এসেছিলো আমরা তখন দেখেছিলাম যে ওই নাইট্রোজেন কিন্তু নাইট্রোজেন গ্যাস ডাইরেক্টলি যেহেতু থাকলেও সেটা গ্যাস শোষণ করতে পারবে না কোনো একটা কম্পাউন্ড হিসেবে থাকতে হবে তো সেখানে আমরা জানি যে কোন কোন কম্পাউন্ড বেসিক্যালি ইয়ে করতে পারে গ্যাস নিতে পারে সরি গাছ নিতে পারে সেটা হচ্ছে কী কী না অ্যামাইনো অ্যাসিড নিতে পারবে নাইট্রেট আয়ন নাইট্রাইট আয়ন আর অ্যামোনিয়াম আয়ন এগুলোকে একমাত্র মূলের সাহায্যে শোষণ করতে পারবে তাহলে এখানে যে অপশানগুলো দিয়েছে আমাদের তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কোনটা নাইট্রেটস নাইট্রাইটস এবং ইউরিয়া ইউরিয়া বেসিক্যালি হচ্ছে কার্বামাইটস অর্থাৎ এটা হচ্ছে এটার থেকে কি হয় না ওই অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া তৈরি হয় এবং সেটা আলটিমেটলি মানে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয় এবং সেখান সেটাকে আলটিমেটলি মানে গাছ গ্রহণ করে তাই অবশ্যই ইউরিয়াটাও এখানে হওয়া উচিত তবে এটা মানে চেঞ্জ মানে খুব একটা কনফিডেন্ট আমিও নই কারণ হয়তো নাইট্রেট নাইট্রাইটসটাও শুধু হতে পারে আমার মনে হচ্ছে মোট অ্যাপ মোস্ট অ্যাপড হচ্ছে এই ডিটাই আচ্ছা এরপরে একটা কোয়েশ্চেন দিয়েছে খুব মানে জটিল কোয়েশ্চেন সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য নভেলস বিলো ইজ আ স্টোরি অফ এ লিটল গার্ল তাহলে এখানে কিন্তু প্রত্যেকটাই বিশেষত্ব হচ্ছে এই পলিয়ানা রেবেকা আনাকারণিনা জেন আয়ার সবগুলোই কিন্তু একটা মহিলা ক্যারেক্টারকে নিয়ে লেখা তার মধ্যে জেন আয়ার যেটা সেটা বেসিক্যালি একজনের আত্মজীবনী এবং তিনি নিজে তার যে ছোটোবেলা থেকে বড়োবেলা সবটা লিখেছে আনা লিও চলস্টয়ের লেখা এবং সেখানে একজন ভদ্রমহিলার জীবনী লেখা রয়েছে তাই এটা হবে না রেবেকা পলিয়ানা রেবেকাটা বেসিক্যালি একটা একজনকার মানে তবে সেটা কিন্তু বেসিক্যালি তার বিয়ের বয়সের পরের গল্প তাই এই রেবেকাটাও এখানে বাতিল হবে পলিয়ানা হচ্ছে একটা বাচ্চা মেয়ের গল্প এবং সেটা বেসিক্যালি ওয়ান অফ দ্য ট্রেজার্স অফ চিলড্রেন লিটারেচার বলা হয় তো এখনও অবধি প্রচুর ভাষায় অনুবাদ হয়েছে এবং খুব বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে এই পলিয়ানা তাহলে এটাই এখানে মোটামুটি মোস্ট অ্যাপ্ট আচ্ছা এরপরে হচ্ছে যে ভেপার ডেন্সিটি অফ এ গ্যাস ইজ থার্টি টু তাহলে মলিকুলারেট কত হবে তাহলে আণবিক ওজনের এটা ফর্মুলাটাই হচ্ছে এমিকুয়ালস টু টু ডি তাহলে আণবিক ওজন কি হবে না ঠিকের ডবল হবে অর্থাৎ থার্টি টু ইন্টু টু সিক্সটি ফোর হচ্ছে এর মলিকুলার ওয়েট আচ্ছা এরপরে হচ্ছে হুইচ ইজ দ্য ফার্স্ট এনজাইম টু মিক্স উইথ ফুড ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক তাহলে ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে প্রথম আমাদের উৎসেজক সেটাই হবে যেটা আমাদের মুখে থাকছে মুখে এসে মুখের সাথে মিশছে খাবারের সাথে মুখের মধ্যে তাহলে সেরকম কী কী আছে না আমরা জানি যে একমাত্র সেটা হচ্ছে কি না স্যালাইভারি অ্যামাইলেজ তাহলে যেটা আমাদের লালার রসে থাকছে স্যালাইভারি অ্যামাইলেজ সেটাই বেসিক্যালি এর সাথে প্রথম যুক্ত হচ্ছে এবং এটাই অর্থাৎ আমাদের যদি আনসার হয় তাহলে অ্যামআইলেজটাই হবে প্রথম তার কারণ হচ্ছে যে এই পেপস পেপসিন ট্রিপসিন এগুলো সবই হচ্ছে পাকস্থলিতে থাকে এগুলো পাওয়া যাচ্ছে না আর সেলুলেসটাও ওইখানেই থাকছে পাকস্থলির মধ্যে তাহলে টাইলিন মল্টেজ লেজ এগুলোই জেনারেলি আমাদের লালার রসে থাকে আচ্ছা ছাব্বিশের কোয়েশ্চেনটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর্কিওলজিক্যাল সাইট ইজ সিচুয়েটেড ইন বেঙ্গল তাহলে এখানে যে ওহিত ছত্র শিশুপালগড় বামনগাঁও আছে তার মধ্যে ওহিত ছত্র হচ্ছে ইউপিতে শিশুপালগড় হচ্ছে উড়িষ্যাতে এবং বামনগাঁও হচ্ছে আসামে একমাত্র মোগলমারি যেটা সেটাই হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় পশ্চিমবঙ্গের একটু আমরা দেখে নিই এটা হচ্ছে আমাদের মোগলমারিতে একটা বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর অশোক দত্তের নেতৃত্বে খনন কার্য চলেছিল এবং এই ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো ওখান থেকে মোটামুটি পাওয়া গেছে আচ্ছা এর পরের কোয়েশ্চেন হচ্ছে কোনটা ওয়ে এনএসিএল ইজ রিজলভ ইন ওয়াটার এভরি এন এ প্লাস আয়ন ইজ সারাউন্ডেড বাই তাহলে প্রত্যেকটা এন এ প্লাস এবং সিএল মাইনার সবগুলোকেই ঘিরে থাকে কে না সিও টু মলিকিউল কীভাবে থাকে এখানে দেখতে পাচ্ছ ছবিগুলো এটা হচ্ছে আমাদের এনএ প্লাস হাইড্রেটেড এন প্লাস আয়ন পাশে হচ্ছে এইচ টু এটা এইচ দুটো এই সরি দুটো এইচ দুটো এইচ একটা ও চারটে মলিকুল ঘিরে আছে চারটে না এটা বেসিক্যালি দেখানো হয়েছে অনেকগুলো মলিকুল ঘিরে থাকছে আর সিএল মাইনাসের চারদিকেও কিন্তু ওই এইচ টু মলিকুল ঘিরে থাকছে আচ্ছা এরপরে হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফোইং ফিল্মস ইজ এ অস্কার উইনিং ডকুমেন্টারি অন ক্লাইমেট চেঞ্জ তাহলে এটা বেসিক্যালি এই বাকি তিনটেই হচ্ছে মুভি ডকুমেন্টারি নয় একমাত্র এই প্রথমটা অ্যান্ড ইনকনভিনিয়েন্ট ট্রুথ এটাই হচ্ছে ডকুমেন্টারি দু সালে এটা রিলিজ করেছিল এই ডকুমেন্টারিটা এবং এটার তোমরা দেখতে পাচ্ছ যে এটার ছবিটা পুরো পোস্টার বোঝা যাচ্ছে এটা একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা ডকুমেন্টারি এবং আমরা যদি দেখি এখানে তাহলে দেখব যে দু হাজার ছয় সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে বেস্ট ডকুমেন্টারি ফিচার এবং বেস্ট অরিজিনাল সং এই দুটো পেয়েছে এটা হচ্ছে ফার্স্ট ডকুমেন্টারি টু উইন টু অস্কারস অ্যান্ড ফার্স্ট ডকুমেন্টারি টু উইন বেস্ট অরিজিনাল সং অস্কার তাহলে এই দুটোর জন্য এটা বিখ্যাত হয়ে আছে আর কি আচ্ছা এরপরে হচ্ছে হুইচ অথর রোড দ্য ফেমাস নভেল সাওয়াসের সাওয়াসের গেহু তাহলে এই সাহাশের গেহু এটা বেসিক্যালি মুন্সি প্রেমচন্দের এখন দেখতে পাচ্ছি বিসিএস আর এগুলোতে হিন্দি সাহিত্য নিয়ে অনেক চর্চা করতে হবে বাংলা সাহিত্যেই শুধু হবে না তো মুন্সি প্রেমচন্দের ইউটিউবে দেখবে যে গল্পটা আছে তোমরা চাইলে দেখতে পারো সাওয়াসের গেহু বাই মুন্সি প্রেমচন্দ আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আর্টিকেল টোয়েন্টি থ্রিতে কী আছে তাহলে আর্টিকেল টোয়েন্টি থ্রিতে কী আছে দেখে নেবো একবার প্রহিভিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিইংস অ্যান্ড ফোর্সড লেবার তাহলে ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড বেগার অ্যান্ড আদার সিমিলার ফর্মস অফ ফোর্সড লেবার আর প্রোহিবিটেড অ্যান্ড Any কন্ট্রভেনশন of this প্রভিশন হিউম্যান ট্রাফিকিং সবগুলোই হচ্ছে এটারে article আচ্ছা থার্টি ওয়ান e question হচ্ছে যে je when few drops of iodine সলিউশন is added to rice water the সলিউশন টার্ন ব্লু ব্ল্যাক in কালার দিট indicates that rice water contains তাহলে আমরা জানি যে starch আছে কি না সেটার একটা বিখ্যাত পরীক্ষা হচ্ছে আইরিন টেস্ট এবং কি হয় সেটা আমরা একটু দেখে নিই এখানে দেখতে পাবে যে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে আইডিন সলিউশনটা প্রথমে দেওয়া হলো একটা নর্মাল জায়গাতে সেখানে এটা হচ্ছে আসল কালার আইডেন সলিউশনের দেন সেটাকে ভাতের মধ্যে যখন দিচ্ছে তখন সেটা ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে ব্লু ব্ল্যাক এবং আলুর মধ্যে দিচ্ছে তখনও সেটা ব্লু ব্ল্যাক হয়ে যাচ্ছে কারণ দুটোতেই স্টার্চ আছে কিন্তু যখন এটা সুগার কিউবের মধ্যে দেওয়া হচ্ছে তখন কিন্তু কিছু হচ্ছে না বা সল্টের মধ্যেও কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না তাই একমাত্র এটা স্টার্চ থাকলে পরেই এটার কালারটা চেঞ্জ হয় আচ্ছা এরপরে হচ্ছে ইন দ্য রিক ইজ মেনশন অফ আ ব্যাটেল নোন এস টেন কিংস তাহলে আমরা জানি ঋগ্দের একটা বিখ্যাত যুদ্ধের বর্ণনা আছে সেটা হচ্ছে দ্য ব্যাটেল অফ টেন কিংস তাহলে এখানে কি আছে এখানে বলছে এটা রাবি নদীর ধারে হয়েছিল এবং এটার মধ্যে জিতেছিল কেন এই দশটা ট্রাইবকে হারিয়ে জিতেছিল সুদাস ঠিক আছে সুদাস বলে একজন রাজা সে বিজয়ী হয়েছিল তো এরপরে হচ্ছে কি না ড্যান ব্রাউন্স মোস্ট রিনাউন্ড প্রোটাগনিস্ট ডেভিড ল্যাংডন ইজ নিক নেম তাহলে ড্যান ব্রাউনের মোটামুটি পাঁচখানা বই আমরা পেয়েছি যেখানে প্রোটাগনিস্ট হচ্ছে কি না মেন ক্যারেক্টার হচ্ছে ডেভিড ল্যাংডন এবং বইয়ের নামগুলো একবার আমরা দেখে নিই প্রথম বই যেটা ছিল হচ্ছে অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স দু সালে দেন দ্য কোড দু হাজার তিন দ্য লস্ট সিম্বল দু হাজার নয় দু আর অরিজিন দু হাজার তাহলে এই যে পাঁচখানা বই তার মেন ক্যারেক্টারই কিন্তু হচ্ছে ডেভিড ল্যাংডন এবং ডেভিড ল্যাংডনের প্রথমটাতেই আর কি বলা হয়েছে যে ডেভিড ল্যাংডনের নিকনেম হচ্ছে দ্য ডলফিন তার কারণটা হচ্ছে যে সে প্রচণ্ড মানে কি বলবো মানে অ্যাক্টিভ এবং তার সাথে হচ্ছে যে সে স্কুলে যখন ছিল তখন মানে ভালো সুইমার ছিল সেই জন্য তার নাম দেওয়া হয়েছিল ডলফিন আচ্ছা এরপরে হচ্ছে কোন মুঘল সম্রাটের সমাধি পাকিস্তানে অবস্থিত তাহলে আমরা জানি আমাদের মোটামুটি আকবরের তো আমরা জানি অলরেডি যে আকবর হচ্ছে সেকেন্দ্রা ইয়েতে আগ্রার কাছে হুমায়ুনের হচ্ছে আমাদের দিল্লিতে হুমায়ুন স্টম ঔরঙ্গজেবের হচ্ছে আমাদের ইয়েতে সাউথ ইন্ডিয়াতে এবং আমাদের জাহাঙ্গীরের হচ্ছে লাহোরে আর বাবরের হচ্ছে কাবুলে তো জাহাঙ্গীরের টম যেটা সেটা আমরা একবার দেখে নিই কেমন দেখতেছিল এটা লাহোরের বাগে অবস্থিত এবং এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস পেয়েছে দেখতে অনেকটা এইরকম সুন্দর জালির কাজ হ্যাঁ পুরো সিমেট্রিক্যাল দুর্দান্ত সব কাজ আছে এটাই হচ্ছে সমাধিটা আসল সমাধিটা ঠিক আছে তো এই মোটামুটি দেখতে পাচ্ছ সব ছ কাজ পেট্রোডৌরার কাজ বেশ এরপরে হচ্ছে হ্যাঁ ফটোসিন্থেসিসের সময় যে অক্সিজেন বেরোয় সেটা কোথার থেকে আসে এটা খুব কমন একটা কোয়েশ্চেন ক্লাস নাইন টেনেই পড়েছিলাম আমরা সেটা হচ্ছে জল থেকে তাহলে এটা বেসিক্যালি কি হচ্ছে না জলটার ফটোলাইসিস হচ্ছে এবং তার ফলে অক্সিজেন উৎপন্ন হচ্ছে আচ্ছা পরে কোয়েশ্চেনটা হচ্ছে উইচ অব দ্য ফলোইং কান্ট্রিজ ডাজ নট শেয়ার এ ল্যান্ড বর্ডার উইথ ইন্ডিয়া তাহলে চায়না মায়ানমার আফগানিস্তান রান অফ দ্যাব তাহলে আমাদের যে বর্ডার স্টেটগুলো রয়েছে সেগুলো ছবি একটু দেখে নিই বর্ডার কান্ট্রিগুলো এই ম্যাপটা দেখতে পাবে যে আমাদের বাঁদিক থেকে হচ্ছে যদি আমরা ধরি তাহলে যেগুলো ল্যান্ড বর্ডার আমাদের সাথে আছে শুধু সেই দেশগুলোর কথা যদি বলি প্রথমে পাকিস্তান তারপরে আফগানিস্তান আফগানিস্তান অবশ্যই কিন্তু থাকবে যদিও সামান্য একটু আছে আফগানিস্তান কিন্তু অবশ্যই আছে তারপরে হচ্ছে চীন নেপাল ভুটান এদিকে হচ্ছে মায়ানমার বা বার্মা এদিক হচ্ছে বাংলাদেশ তাহলে এই কটা দেশ হচ্ছে আমাদের বাউন্ডারি স্টে কান্ট্রিজ বর্ডারিং কান্ট্রিজ এবং আমাদের তাহলে অপশানের মধ্যে তিনটেই থাকছে তাহলে নান অব দ্য অ্যাভাবটাই কিন্তু আনসার হবে আচ্ছা কেরিয়ার কেরিয়ার অফ ডেঙ্গু ডিজিজিস তাহলে আমরা জানি যে ডেঙ্গুর ক্ষেত্রে ইডিস মশা যেটা এডিস মশা সেটাই হচ্ছে কেরিয়ার এবং কেমন দেখতে হয় একটু দেখে নিই কারণ এটা একটা প্রত্যেকেরই জেনে রাখা উচিত কেমন দেখতে হয় দেখতে হয় একটা এরকম টাইপের ডোরাকাটা দাগ থাকে এই এটাকে টাইগার মস্কিউটো বা মশকও বলা হয় এডিসকে এবং এটা দিনের বেলায় সাধারণত কামড়ায় রাত্রেবেলায় নয় আচ্ছা এরপরে হচ্ছে কি না আমাদের দেওয়া আছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম ইন ক্যালসিয়াম কার্বোনেট এটা বেসিক্যালি আমাদের বার করতে হবে মলিকুলার ওয়েট দেখে ফর্মুলা দেখে এবং এখানে একটা ক্যালকুলেশন অলরেডি করা আছে ওটা আমি দেখাচ্ছি টোটাল মলিকুলার মাস হচ্ছে কত না হানড্রেড পয়েন্ট জিরো এইট সিক্স নাইন গ্রাম পার মূল এবং সেখানে ক্যালসিয়াম থাকছে অলমোস্ট ফোরটি পয়েন্ট জিরো ফোর থ্রি ঠিক আছে তাহলে আনসার হবে আমাদের ফরটি আচ্ছা এরপরে হচ্ছে কি না ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কোথায় লার্জেস্ট ইনস্ক্রিপশন পাওয়া গেছে তো এটা আমার নলেজে নেই বা এটা আমি কোথাও নেটেও পেলাম না তবে খুব সম্ভবত মানে যেটুকু দেখতে পেলাম আর কি সার্চ করে মনে হলো তাতে ধোলাভিরাতে যে একটা মিস্টিরিয়াস সাইনবোর্ড পাওয়া গেছিলো সেটাকেই মোটামুটি সবথেকে লার্জেস্ট ইনস্ক্রিপশন বলে এরা কিন্তু ধরছে তো সেটা ধোলাভিরা ওই জন্য হতে পারে মোস্ট প্রবেবল আচ্ছা এরপরে হচ্ছে উইস সিটি ইনক্লুডেড হিন্দি অ্যাজ আ থার্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড ইন ইটস কোর্ট তাহলে এটা কিন্তু বাংলা ট্রান্সলেশনে আবার ভুল আছে এখানে কিন্তু কিন্তু কোর্ট কথাটা নেই তাহলে কোর্টে একমাত্র কোর্টের জন্যই ইউজ করা হচ্ছে হিন্দিকে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা হচ্ছে আবুধাবিতে মানে ইউএইতে তাহলে খবরটা একবার দেখে নিই কী ছিল ওখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে আবুধাবি ইনক্লুডস হিন্দি অ্যাজ থার্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উনিশে উনিশের ফেব্রুয়ারি দশ তারিখের খবর মানে প্রায় এক বছর আগেকার খবর তো এটা হচ্ছে বেসিক্যালি যে বলা হচ্ছিল যে এখানে এত ভারতীয় বেড়ে গেছে আবুধাবিতে যে ওখানের তারা অন্য ওখানকার ভাষা বুঝতে পারছে না এবং তারা অপরাধ করার পর তাদের যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে তারা কোর্টের প্রসিডিংস কিছুই বুঝতে পারছে না তো সেই জন্য শুধু কোর্টের ক্ষেত্রেই কিন্তু হিন্দিটাকে ওরা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করছে এখন একচল্লিশে যে কোয়েশ্চেনটা দিয়েছে লতা করে আসুনলাম কি এটা আমিও জানতাম না আজকেই প্রথম জানলাম সেটা হচ্ছে হেমা তো একটা খবর এটা নিয়ে হয়েছিল সেটা একটু দেখে নিই টাইমস অফ ইন্ডিয়াতে দু সালে একটা নিউজ লতা মঙ্গেশকর রিয়েল নেম ওয়াজ হেমা আচ্ছা এরপরে হচ্ছে কোয়েশ্চেন গোয়েন্দা গন্ডালু প্রথম লেখি কোন লেখিকা প্রথম বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালু স্রষ্টা তাহলে গোয়েন্দা গন্ডালু বেসিক্যালি চারজন মেয়ের একটা দল বাচ্চা মেয়ে তারা বিভিন্ন মিস্ট্রি সলভ করতো এবং এটা হচ্ছে যে রচয়িতা হচ্ছে নলিনী দাস এবং তিনি তার উইকিপিডিয়া পেজে যা লেখা রয়েছে দেখেনি তিনি আসলে ওই সন্দেশ পত্রিকাতে প্রথম এটা লিখেছিলেন এবং এটা হচ্ছে প্রথম মহিলা গোয়েন্দার দল এটা বাংলা সাহিত্যে ছবি দেখেনি তার একবার তো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এটা খুব কমজনই জানে আর পরের কোয়েশ্চেন হচ্ছে হ্যাঁ স্টেফিগ্রাফ যখন নাইনটিন এইটটি এইটে সিওল অলিম্পিক্সে গোল্ডেন মানে গোল্ড পেয়েছিল ওমেন্স সিঙ্গলসে তখন কোন দেশের হয়ে খেলেছিল তো আমরা জানি যে নাইনটিজের পরে স্টেফিগ্রাফ জার্মানির হয়ে খেলেছে তার আগে পশ্চিম জার্মানির হয়ে খেলতো এবং স্টেফিগ্রাফের যেটা উইকিপিডিয়া পেয়ে সেখানেও সেটা পরিষ্কার লেখা রয়েছে স্টেফিগ্রাফের ছবি দেখে নিই একবার সেটা ছিল তার গোল্ডেন ইয়ার মানে গোল্ডেন স্ল্যাম চারটে গ্র্যান্ড স্ল্যামও পেয়েছিলো নাইনটিন এইটি এইটে এবং তার সাথে হচ্ছে অলিম্পিকেও গোল্ড পেয়েছিল এবং সেটা ছিল তখন মাত্র তার বয়স ছিল মাত্র সতেরো বছর তো এখানে দেখছি কান্ট্রি লে পরিষ্কার লেখা আছে এইটটি টু থেকে নাইনটিন নাইনটি অব দি ওয়েস্ট জার্মানি এবং নাইনটিন নাইনটি থেকে নাইনটিন নাইনটি নাইন অব দি জার্মানির হয়ে খেলেছে এবং মেডেলেও দেখো ওয়েস্ট জার্মানির হয়ে নাইনটিন নাইনটি এইটে সিওলে পেয়েছে গোল্ড আর ডবলসে পেয়েছিল ব্রোঞ্জ আর যদি আমরা দেখি যে গ্র্যান্ড হ্যাঁ যদি গ্র্যান্ড স্লাম দেখি তাহলে দেখবো অস্ট্রেলিয়ান ওপেনে নাইনটিন এইটটি এইটে গোল্ড ফ্রেঞ্চ ওপেন নাইনটিন এইটি এইটে গোল্ড উইম্বলডন নাইনটিন এইটটি এইটে গোল্ড ইউএসএ নাইনটিন এইটি এইটে গোল্ড এবং তার সাথে ওইটা মানে পাঁচটা চারটে গ্র্যান্ড স্ল্যাম এবং একটা অলিম্পিক গোল্ড জিতে গোল্ডেন স্ল্যাম খুব রেয়ার ক্রেডিট আচ্ছা এরপরে হচ্ছে এই কোয়েশ্চেনটা একটু অদ্ভুত লেগেছে আমার সেটা হচ্ছে হুইচ অব কান্ট্রিজ বিলো শেয়ার বর্ডার উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ প্রভিন্সেস অফ ইন্ডিয়া তাহলে প্রথম কথা হচ্ছে প্রভিন্স বলে কিছু নেই এখন স্টেট আছে এবং আমাদের এখানে মোটামুটি বাংলাদেশ এবং নেপাল দুটোই কিন্তু সমান সংখ্যক স্টেটের সাথে কিন্তু শেয়ার করছে যেটা হচ্ছে পাঁচটা আমরা যদি ম্যাপটা দেখি ভালো করে তাহলে দেখব এখানে দেখো এই যে ম্যাপটা এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে যদি বাংলাদেশ ধরি বাংলাদেশের স্টেট কোনটা কোনটা আছে ওয়েস্ট বেঙ্গল এখানে আছে দেন হচ্ছে আসাম দেন মেঘালয় দেন ত্রিপুরা দেন মিজোরাম ঠিক আছে তাহলে টোটাল কটা হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা আর নেপালে দেখি নেপালের ক্ষেত্রে হচ্ছে কি না উত্তরা উত্তরাখণ্ড ইউপি বিহার ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম তাহলে টোটাল পাঁচটা কিন্তু নেপালের ক্ষেত্রেও ইভেন যদি এখন পাকিস্তান ধরি এখন তাহলেও কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও পাঁচটা হচ্ছে কারণ গুজরাট আছে রাজস্থান আছে পাঞ্জাব আছে জম্মু কাশ্মীর আছে এবং লাদাখ আছে তো যদি আমি পাকিস্তানের একটা চারটেও ধরি তাহলে কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু সেম নম্বর হচ্ছে তাহলে কোয়েশ্চেনটা কিন্তু একটু গড়্বর আছে আচ্ছা হেমিস ন্যাশনাল পার্ক এটা হচ্ছে আমাদের সবথেকে বড়ো ন্যাশনাল পার্ক এটা আছে হচ্ছে লাদাখে তাহলে আমরা একটু দেখে নিই কোথায় কোন জায়গাতে আছে এটা যদি আমরা লোকেশন দেখি তাহলে দেখব যে এটার লোকেশান হচ্ছে একদম আমাদের লাদাখ রিজন মোটামুটি এখন এইটুকু এখন জম্মু কাশ্মীর বাকি পুরোটাই লাদাখ তো সে লাদাখের মধ্যেই এটা অবস্থিত মানে আমাদের ইউটি যেটা ইউনাইটেড ইউনিয়ন টেরিটরিজ তার মধ্যেই অবস্থিত আচ্ছা ফর্টি সিক্সের কোয়েশ্চেন দিয়েছে যে চারটে টোটাল আয়ন দিয়েছে মেটাল আয়ন তার মধ্যে বলছে যে কোনটা ট্রানজিশন মেটাল আয়ন নয় এ প্লাস এফি টু প্লাস কোভাল থ্রি প্লাস এবং জিঙ্ক টু প্লাস তো এর মধ্যে আমরা একটা লিস্ট একটু দেখে নেব যে ট্রানজিশন মেটাল আয়ন কোনগুলো তো তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে এই লিস্টটা দেওয়া রয়েছে একটা একটা হচ্ছে আমাদের সিইউ প্লাস যেরকম এ ইউ প্লাস এজি প্লাস এটা টু প্লাস এটা থ্রি প্লাস এটা ফোর প্লাস তো এর মধ্যে আমি দেখলাম যে আমাদের কোয়েশ্চেনে যেগুলো দিয়েছে তার মধ্যে এফি টু প্লাসও রয়েছে কোভাল্ট থ্রি প্লাসও রয়েছে জিঙ্ক টু প্লাসও রয়েছে একমাত্র এন এ প্লাসটা নেই তো এখানে আনসার কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত অনলি এন এ প্লাস বা সবগুলোই কিন্তু হচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে যে দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল্ড ফ্র্যাঙ্কের একটা বিখ্যাত রচনা এবং এই কারণের জন্যই কারণ হচ্ছে যে এটা ইনি ছিলেন একজন ইহুদি জন্মসূত্রে এবং জার্মানিতে জন্মেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাইনটিন ফর্টি ফাইভে একটা কনসেনট্রেশন ক্যাম্পে মাত্র পনেরো বছর বয়সে তাকে হত্যা করা হয় তো পনেরো বছর বয়সেই তিনি কিন্তু একটা এমন একটা সাহিত্য বিশ্বকে দিয়ে গেছিলেন যেটা থেকে আমরা ইহুদিদের যে সেই সময় তাদের উপর যে অত্যাচার হলোকাস্ট হলোকাস্ট মুভমেন্টের একটা মানে হলোকাস্ট যে হয়েছিল তার একটা চিত্র আমরা সেখান থেকে জানতে পারি গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছিলো সেই লেখা পড়ে তো এটা হচ্ছে আমাদের জার্মানি হবে মানে হুইচ ন্যাশনালিটি ন্যাশনালিটি কিন্তু জার্মানি হওয়ার কথা আমরা একবার দেখে নিই তাও অ্যান ফ্র্যাঙ্কের যেটা রয়েছে উইকিপিডিয়াতে জার্মান বন্ড জার্মান বন্ড লেখা আছে ডাচ জুইস ডাচ জুয়েস মানে ইহুদি এবং ডাচ একটা যোগ আছে তাহলে কোন জাতির মানুষ ছিলেন জাতির মানুষ ছিলেন ন্যাশনালিটি ইহুদি তো এখানে নেই মানে ইহুদি এখানে নেই জিউ তাহলে জার্মান তো জার্মান জাতি তাহলে হবে না এটা এটা তাহলে ভুলই করেছি জার্মান জাতি হবে না এটা তাহলে জার্মান জাতিতে কোন জাতির মানুষ ছিলেন কোন জাতির মানুষ অস্ট্রেলিয়ান তো হবে না পোলিশ না ডাচ ডাচ একটা যোগ আছে তাহলে এটা মনে হয় ডাচই হবে এটা ডাচই হবে জার্মান হবে না তো আমি ভুল করেছিলাম এটা ডাচই হবে মনে হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে যে কোন নদী আমরা তাও একবার আবার দেখে নিই ভালো করে হুম ডাচ ল্যাঙ্গুয়েজেই লিখেছিল এটা বইটা হুম ডাচই হবে এটা বেশ তারপরে হচ্ছে আমাদের হ্যাঁ নামচা বারোয়া থেকে দিয়ে কোন নদী এসছে ভারতে এটা হচ্ছে ব্রহ্মপুত্র তাহলে আমরা জানি তিব্বত থেকে আর কি নামচা ওখানে একটা হেয়ারপিন ব্যান্ড নিয়ে ভারতে প্রবেশ করছে এবং সেখানে একটা গর্জ বিখ্যাত একটা গর্জ সৃষ্টি করছে আচ্ছা এবার হচ্ছে হু ইজ দ্য কারেন্ট নাম্বার ওয়ান প্লেয়ার ইন মেন্স লন টেনিস তাহলে এখানে র্যাঙ্কিংটা একটু দেখে নিই এটিপি র্যাঙ্কিংয়ে এখন কিন্তু এই সেকেন্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি যে র্যাঙ্কিং এসছে সেখানে দেখা যাচ্ছে এক নম্বরে আছে জোকোভিক দু নম্বরে নাদাল চার নম্বর আছে ফেডারার তো তাহলে এটা আনসার কিন্তু হবে আমাদের জোকোভিক আচ্ছা কোন ইনস্ট্রুমেন্টের সাথে শরদের মিল আছে তাহলে প্রথমে শরদের ছবিটা একটু দেখে নিই শরৎ কেমন দেখতে শরৎ বেসিক্যালি এইটা আমাদের এবং এর সাথে যেটা নিয়ারেস্ট মিনিং সেটা হচ্ছে আমাদের রাবাব বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে এটা মধ্য এশিয়াতে এইটা বাজানো হয় এবং বাকি যে দুটো রয়েছে সিতর বলে কোনো ইনস্ট্রুমেন্ট নেই আর চাং বলেও কোনো ইনস্ট্রুমেন্ট নেই ঘিচাক বলে একটা রয়েছে সেটা কি একটু দেখে নিই ঘিজাক ঘিজাক বেসিক্যালি হচ্ছে যে এইটা অনেক রকমই দেখতে কিন্তু একটু আলাদা জিনিসটা আচ্ছা একান্ন কোয়েশ্চেন হচ্ছে যে রোহিঙ্গা উপজাতি ফ্রম উইচ পার্ট অফ মায়ানমার টু দ্য রোহিঙ্গিয়াজ অরিজিনালি বিলং টু এটা আনসার হবে রাখাইন রাখাইন প্রদেশটা কোথায় একটু দেখে নিই এটা বেসিক্যালি হচ্ছে আমাদের মায়ানমারের একদম বর্ডার বাংলাদেশের সাথে এবং ইন্ডিয়ার সাথেও এই অঞ্চলটা এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের যে পর্বত্য অঞ্চল সেই সেই অঞ্চলের সাথে একদম পুরো অ্যাটাচ এবং এটা বেসিক্যালি হচ্ছে বাঙালি অধ্যুষিত জায়গা এবং এটাকে আমরা আগে পড়েছিলাম যখন মধ্যযুগের বাংলা সাহিত্য যখন পড়েছি তখন বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা আরাকান রাজসভার যে একটা আমাদের চ্যাপ্টার ছিল সেটা বেসিক্যালি এখানেই ছিল ওই আরাকানেরই তার পরবর্তীকালে নাম চেঞ্জ হয়ে হয়েছে রাখাইন তো এটা গেল আমাদের একান্ন কোয়েশ্চেন দেন বাহান্ন সোলার এনার্জি কীভাবে হয় সোলার এনার্জিতে কি হয় এখানে একটুখানি আমার একটা ডাউট আছে একটু দেখে নিই আগে প্রথমে হচ্ছে যে সোলার এনার্জি সোলার এনার্জি যেটা হচ্ছে এখানে পরিষ্কার বলছে যে হাইড্রোজেন এবং হাইড্রোজেন এসে মিশছে ঠিক আছে মিশে সেখানে একটা ফিউশন রিয়াকশান হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে বলছে যে দ্য ফ্রিড নিউক্লি দেন ফিউজ টু ফর্ম হিলিয়াম অ্যাটম অ্যান্ড নিউট্রন তাহলে এই ফিউশনের পরে তৈরি হচ্ছে হিলিয়াম অ্যাটম এবং নিউট্রন ঠিক আছে তাহলে এখানে কিন্তু হিলিয়াম হিলিয়ামের সাথে কিন্তু ফিউশনটা হচ্ছে না হাইড্রোজেন আর হাইড্রোজেনের সাথে ফিউশন হয়ে হিলিয়াম তৈরি হচ্ছে কিন্তু এখানে কোয়েশ্চানে কি লিখেছে কোয়েশ্চানে লিখেছে যে ফিউশন রিয়াকশন অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম অ্যাটমস তো যেহেতু ফিউশন সেই জন্য এটাই করছি বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রোজেন আর হিলিয়ামের ফিউশন কিন্তু নয় আচ্ছা এবারে হচ্ছে স্টেনলেস স্টিলে আয়রনের সাথে কী কী মিক্স থাকে তাহলে একবার কম্পোজিশনটা দেখে নিই স্টেনলেস স্টিলের স্টেনলেস স্টিলে মোটামুটি এই এই উপাদানগুলো থাকে তাহলে প্রথমে সব বেশি থাকছে আয়রন সিক্সটি থেকে সেভেন্টি তারপরে হচ্ছে যে সব থেকে বেশি থাকছে কিনা না ক্রোমিয়াম আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট তারপরে থাকছে নিকেল আট থেকে বারো পার্সেন্ট ঠিক আছে তারপরে থাকছে ম্যাঙ্গানিজ টু পার্সেন্ট বাকিগুলো আরও কম তাহলে আছে কি কি কার্বন আছে ফসফরাস সালফার সিলিকন নাইট্রোজেন এগুলো সব আছে তাহলে আমাদের কোয়েশ্চেনটা যদি দেখি এখানে যেগুলো আছে কপার নেই এবং জিঙ্ক নেই স্টেনলেস স্টিলে তাই এখানে কিন্তু আনসার তাহলে আমাদের নিকেল এবং টোমিয়ামটাই হবে আচ্ছা এবারে হচ্ছে কি না হুইচ বলিউড ফিল্ম হ্যাজবিন চোজেন ফর অফিসিয়াল এন্ট্রি ফর অস্কারস ইন টোয়েন্টি টোয়েন্টি মানে অস্কারটা বেসিক্যালি ছিল অস্কারস মানে অ্যাকাডেমি অ্যাওয়ার্স টু থাউজেন্ড তাহলে আমরা একটুখানি দেখে নিই অফিসিয়াল সাবমিশন শেষ কয়েক বছরে কে গেছে ভারত থেকে না দু হাজার পনেরো থেকে দেখি পনেরো থেকে ছিল কোর্ট মারাঠি মুভি খুব ভালো মুভি দেখেছি আমি দু হাজার ষোলোতে হচ্ছে ইন্টারোগেশন তামিল মুভি দু হাজার সতেরো থেকে গেছিলো নিউটন হিন্দি মুভি দু হাজার আঠেরোতে গেছিলো ভিলেজ রক এটা হচ্ছে আসামিজ মুভি আর দু হাজার উনিশে গেছিলো হিন্দি মুভি অনেক দিন পর সেটা হচ্ছে গলি বয় যদিও আলটিমেটলি কোনো অ্যাওয়ার্ড পায়নি আচ্ছা। আচ্ছা এরপরে হচ্ছে এইবারে কার জন্ম শতবর্ষ তাহলে এটা কিন্তু আমাদের একটু জেনে রাখা উচিত সেটা হচ্ছে যে আমাদের সত্যজিৎ রায়ের জন্ম হচ্ছে দু হাজার তার ঠিক দুবছর পরে জন্ম হচ্ছে ঋত্বিক ঘটক দু হাজার তার ঠিক বছর পরে হচ্ছে সেন উনিশশো পঁচিশ এবং উৎপল দত্তর হচ্ছে তার চার বছর পর উনিশশো তাহলে মোটামুটি পরপর এই দশ বছরের মধ্যে এই সবাইকারই জন্মশতবর্ষ উদযাপন হবে কিন্তু থেকে প্রথমে আসছেন কে না সত্যজিৎ রায় তার এই বছর দোসরা মে একশো বছর পূর্ণ হবে তো আমরা একটুখানি উইকিপিডিয়া পেজটাও দেখে নিই সেখানেও কিন্তু পরিষ্কার লেখা রয়েছে সেকেন্ড মে নাইনটিন টোয়েন্টি জন্ম ফিফটি সিক্সে কোয়েশ্চেন হচ্ছে তবা টেক্সিং টোবা টেক্সিং এটা মানে কোন কার উপরে লেখা হয়েছে কোন হিস্টোরিক্যাল রিয়েলিটির উপরে তো বেসিক্যালি গল্পটা হচ্ছে আমাদের সাদাত হোসেন মান্টোর লেখা একটা বিখ্যাত শর্ট স্টোরি এবং এটা গল্পটা হচ্ছে যে লাহোর লাহোরে যে মানে পাগলাগারদ ছিল পার্টিশনের পর সেখান থেকে কিছুজনকে ভারতে ট্রান্সফার করা হয় এবং তাদের মধ্যেই একজনকে নিয়ে গল্পটা বেসিক্যালি তো আমরা উইকিপিডিয়াতে আবার দেখে নিই সাদাত হোসেন মান্টা একজন বিখ্যাত লেখক উনিশশো সালে এটা পাবলিশ হয়েছিল আচ্ছা এর পরের কোয়েশ্চেন হচ্ছে যে এল অর্থাৎ আমাদের যে এল কমিউনিটি আছে তাদের জন্য স্টেট লেভেলে আদালত মানে পৃথক আদালত তৈরির কথা ঘোষণা করেছে কোন রাজ্য তাহলে সেটা হচ্ছে আমাদের কেরালা হবে আনসার এটা একদম জি কে থেকে কোয়েশানটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে আনসার পরিষ্কার লেখা আছে কেরালা আচ্ছা সেকেন্ড আচ্ছা তারপরে হচ্ছে ফিফটি এইট ইলেকট্রিক্যাল ওয়্যার্স আর কোটেড উইথ অ্যান ইনসুলেটিং মেটেরিয়াল জেনারেলি দ্য মেটেরিয়াল ইউজড ইজ তাহলে কী মেটেরিয়াল কী কী মেটেরিয়াল ইউজ করা হয় এবার দেখে নিই ইনসুলেটারের মধ্যে দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল ওয়েস এটা ইনসুলেটেড উইথ পলিথিন পলিইথিলিন ইথিলিন পলিইথিলিন পিভিসি ক্যাপ্টন রাবার লাইক পলিমার অয়েল ইম্প্রেগনেটেড পেপার টেফলন সিলিকন অ্যান্ড মডিফাইড এলিথিলিন ট্রেট্রা ফ্লোরিন ইটিএফই লার্জ আচ্ছা লার্জার কেবলস কি দিয়ে করছে মে ইউজ কমপ্রেসড ইন পাউডার তো এগুলো মোটামুটি ইউজ করা তো এখানে পিভিসি আমাদের কমন পড়ে গেছে তাহলে পিভিসি আনসার হবে গতিপুয়া ডান্স গতিপুয়া ডান্স কোন রাজ্যের নৃত্য এটা হচ্ছে আমাদের উড়িষ্যার নৃত্য কীরকম দেখতে হয় একবার দেখে নি দেখতে পাচ্ছ এখানে রঘুরাজপুর পুরীর কাছে একটা গ্রাম যেখানে পটচিত্রের জন্য বিখ্যাত সেখানে এখানে পারফরমেন্সটা হয়েছে ছবিতে দেখা যাচ্ছে আচ্ছা এর পরের একটা ভালো কোয়েশ্চেন দিয়েছে সেটা হচ্ছে যে হুইচ নভেল অফ অমিতাভ ঘোষ ইজ রিটেন অ্যাবাউট বর্মা তাহলে অমিতাভ ঘোষের যে গল্পগুলো সেগুলো একটুখানি কোথাও মেনশন লিখে নিও কারণ এগুলো পরীক্ষাতে খুবই আসে দু রকম আছে একটা হচ্ছে নভেলস একটা হচ্ছে নন ফিকশান তো নন ফিকশান দেখার সেরকম দরকার নেই আমাদের ফিকশান বা নভেলগুলোই দেখতে হবে দ্য সার্কেল অফ রিজন নাইনটিন সিক্সে দেন শ্যাডো লাইনস নাইনটিন এইটি এইট দ্য ক্যালকাটা ক্রোমোজম নাইনটিন নাইনটি ফাইভ দেন আমাদের দ্য ক্লাস প্যালেস টু দেন তারপরে আমাদের আসছে ওই ট্রিলজি একটা আসছে দ্য হাঙ্গার টাইড টু থাউজেন্ড ফোর দ্য সি অফ পপিস টু থাউজেন্ড এইট রিভার অফ স্মোক টু থাউজেন্ড ইলেভেন আর লেটেস্ট দুটো হচ্ছে ফ্লাড অফ ফায়ার টু আর সান এই সরি গান আইল্যান্ড টু তো এর মধ্যে যেটা বর্মাকে নিয়ে লেখা সেটা হচ্ছে আমাদের দ্য গ্লাস প্যালেস এবং দ্য গ্লাস প্যালেসের মধ্যে ক্লিক করলে পরিষ্কার দেখতে পাবে এটা হচ্ছে বইটার কভার এবং বেসিক্যালি এই অমিতাভ ঘোষ একসময়তে কিন্তু নাইনটিন ফোরটি ওয়ানে বর্মা থেকে উৎখাত হয়ে এসেছিলেন কলকাতায় এবং তার সেই স্মৃতির ওপরে বেস করেই এটা লেখা এই গল্পটা মানে এই বইটা আচ্ছা হ্যারি পটার সিরিজের চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক ব্যক্তি কে ছিলেন তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেকগুলো ক্যারেক্টার নেগেটিভ ছিল ভিলেন ক্যারেক্টার তার মধ্যে সবথেকে বেশি ভয়ঙ্কর আলটিমেটলি কে ছিল সেটা হচ্ছে লর্ড ভল্ডেমড তাহলে কেমন দেখতে ছিল একটু দেখে নিই ভলডেমটকে সেটা হচ্ছে এই রকম তো খুবই হ্যান্ডসাম দেখতে দেখতেই পাচ্ছ তো এরপরের কোয়েশ্চেন ছিল হুইচ অব দ্য ফলোইং ওয়াটার বডি ইজ নট অ্যাটাচ টু এনি সি তাহলে এর মধ্যে ব্ল্যাক সি এবং মেটেরিয়ান সি দুটোই হচ্ছে আটলান্টিক সাগরের সাথে অ্যাটাচ এবং রেড সিটা হচ্ছে ইন্ডিয়ান ওশানের সাথে অ্যাটাচ একমাত্র আর সিটা কারোর সাথে অ্যাটাচ নয় তাহলে একটুখানি আমরা ছবিটা দেখে নিই ম্যাপটা ম্যাপে দেখতে পাবো আর এল সি যেটা আছে এটা মোটামুটি উজবেকিস্তান কাজাকিস্তানের বর্ডার এই জায়গাতে রয়েছে ইউরাল পর্বতের কাছে এবং অ্যামুদরিয়া সিরদরিয়া এখানে এসে পড়ছে বা এখান থেকে উৎপন্ন হচ্ছে কিছু একটা হবে এখানে এখানে এসে পড়ছে সরি এগুলোতে হিমালয়ের দিক থেকে উৎপন্ন হচ্ছে এখানে এসে পড়ছে এবং এখানের যেটা আরল আরল সাগরের একটা সমস্যা হচ্ছে যে এটা আস্তে আস্তে অলমোস্ট এখন নিশ্চিহ্ন দিকে আর কি একদমই জল নেই বলতে গেলে বেশ এর পরের কোয়েশ্চেন হচ্ছে মোপলা মুভমেন্ট ওয়াজ এসেন্সিয়ালি এক এটা হচ্ছে কিন্তু কমিউনাল মুভমেন্ট কমিউনাল মুভমেন্ট এবং পিজন মুভমেন্ট এই দুটোই দুটোই হতে পারে মানে দুটোই হতে পারে তবে এটা কিন্তু বিখ্যাত কিন্তু কমিউনাল মুভমেন্টের জন্যই এটা মানে নাম উচ্চারণ হলেই সবাইকার মাথায় কিন্তু এটাই আসে কারণ আর পাঁচটা পিজন মুভমেন্টে যা দেখা হয়ে দেখা গেছিলো তার থেকে কিন্তু এটার ক্যারেক্টার একটু অন্যরকম ছিল তো পিজন মুভমেন্ট যদি আনসার পিএসসি নেয় সেটাও কিন্তু নিতে পারে কোনো বলা যায় না তবে কোনোভাবে এটা ট্রাইবাল মুভমেন্ট বা রিভলিউশনারি মুভমেন্ট হবে না তো কমিউনাল মুভমেন্ট বলার তার কারণটা হচ্ছে আমরা এটা দেখে নেবো একটা জি কে টুডোতে ভালো একটা আর্টিকেল আছে এটা নিয়ে যে এটা বেসিক্যালি বলছে খিলাপত আন্দোলনের একটা এক্সটেনশন পার্ট কেরালাতে নাইনটিন টোয়েন্টি ওয়ানে হয়েছিল এবং বাট দ্য মিটিং ইনসাইটেড সো মাচ কমিউনাল ফিলিংস আমাঙ্গ দ্য মুসলিম পিজেন্স নোন এজ মোপলাস দ্যাট ইট টার্ন আউট বিকম অ্যান্টি হিন্দু মুভমেন্ট ফ্রম জুলাই নাইনটিন টোয়েন্টি ওয়ান অনওয়ার্ডস ঠিক আছে তাহলে বেসিক্যালি এটা পুরোপুরি একটা মানে কমিউনাল রায়টের মতন সিচুয়েশন এই সময়তে হয়েছিল কেরালাতে আচ্ছা এর পরের যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজ কোরিওগ্রাফি করেছিলেন কোন সিনেমাতে তো এটা হবে বেসিক্যালি শতরঞ্জকে খিলাড়ি তো উনি বেসিক্যালি দুটো মুভিতে করেছিলেন সত্যঞ্জকে খিলাড়ি আর দেবদাস তো দেবদাসে যে মাদুরী দীক্ষিতের যে ইয়েটা ছিল নাচটা ছিল সেটা উনি করেছিলেন এবং শতরঞ্জকে খিলাড়ি একটাই হিন্দি সিনেমা ছিল আমাদের সত্যজিৎ রায়ের সেটা হচ্ছে সত্যঞ্জকে খিলাড়ি সেটাতে উনি কোরিওগ্রাফি করেছিলেন ওখানে লেখাও রয়েছে দেখতে পাবে যে সত্যজিৎ রায়ের বীরজু মহারাজের ছুঁইটা আবার দেখে নিই কত্থক শিল শিল্পী একজন বিখ্যাত এবং সত্যজিৎ রায়ের কে খেলাড়ি আর দেবদাসের দু হাজার দুয়ে এটাতে কোরিওগ্রাফি করেছিলেন তাহলে সত্যিক খিলাড়িতে আমাদের এটা গল্পটা কিনিয়েছিলো সে আমাদের ইতিহাসে যেটা পড়েছিলাম আমাদের অযোধ্যার মানে আওয়ধের যখন ডালহাউস সব কেড়ে নিচ্ছে আর কি হ্যাঁ সেই সময়কার গল্প তো আমাদের মেন প্রোটাগনিস্ট ছিল হচ্ছে আমজাদ খান পারলে দেখো অবশ্যই সিনেমাটা খুব সুন্দর সিনেমা একটা আচ্ছা এরপরে হচ্ছে হ্যাঁ এরপরে হচ্ছে দস্তে মার্গো এটা কোথায় তো এটা উইকিপিডিয়াতে দেওয়া রয়েছে যে এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আফগানিস্তানে নর্থ নর্দার্ন আফগানিস্তান সরি সাউদার্ন প্রভিন্স অফ হেলমন্থ অফ আফগানিস্তান এটা হচ্ছে পৃথিবীর কুড়ি তম সব থেকে বড় মরুভূমি কুড়িতম তম কুড়ি নম্বর মানে র্যাঙ্কে আছে মরুভূমির দিক থেকে এটার নাম হচ্ছে ডেজার্ট অফ ডেথ আচ্ছা সিক্সটি সিক্সের কোয়েশ্চেনটা বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিস্ট হ্যাড টেকেন দ্য রেসপন্সিবিলিটি অফ ডিজাইনিং দ্য আউট অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন তাহলে আমরা জানি এটা করেছিলেন হচ্ছে নন্দলাল বোস ডিজাইনটা করেছিলেন এবং ক্যালিগ্রাফি করেছিলেন ওই রাইজাদা তাহলে আমরা একটুখানি ছবিগুলো দেখে নিই কেমন ছিল সেই কনস্টিটিউশন তো আমরা দেখতে পাবো যে কনস্টিটিউশনে দেখবে এই টাইপের ছবির কাজ দিয়ে পুরো কনস্টিটিউশন সাজানো হয়েছিল এবং কলা ভবনের ছাত্ররা শান্তিনিকেতনের প্রত্যেকে এটাতে ইনভলভ হয়েছিল সাজানোর কাজে মানে একা যে উনি সব করেছিলেন সেটা না উনি ছিলেন লিডে টিম লিড এইভাবে সব সাজানো হয়েছিল সিন্ধু সভ্যতার ছবি আচ্ছা এর পরে হচ্ছে নাম্বার অফ স্পাইনাল নার্ভস ইন হিউম্যান আমরা জানি বারো জোড়া করটিও স্নায়ু এবং একত্রিশ জোড়া সুষুমনীয় স্নায়ু তাহলে কি কি আছে স্নায়ুগুলো দেখেনি আটটা হচ্ছে সার্ভাইকাল বারোটা হচ্ছে থোরাসিক পাঁচটা লম্বর পাঁচটা স্যাক্রাল আর একটা কডল বা কক্সিক্স স্পাইনাল নার্ভ আচ্ছা এর পরে হচ্ছে কে ওই ননটে ফন্টে রচয়িতা তাহলে অনেকগুলো নারায়ণকে পেয়েছি নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ দেবনাথ নারায়ণ সান্নাল নারায়ণ শিকদার তো তার মধ্যে হবে নারায়ণ দেবনাথ তো নারায়ণ দেবনাথ আমরা একটু উইকিপিডিয়া পেজটা দেখে নিই নাইনটিন টোয়েন্টি ফাইভে জন্ম এবং তার সৃষ্টি ক্যারেক্টার হচ্ছে কি কি না হাঁদা ভোঁদা বাটুল দি গ্রেট এবং নন্টে ফন্টে আচ্ছা ছবিটা আবার দেখে নিই নারায়ণ দেবনাথের গুলি যেতে পারে ছবি না দেখলে ইনি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কার সমতে ওই ভোটিং এজটা কমেছিল সেটা হচ্ছে রাজীব গান্ধী নাইনটিন এবং এটা হয়েছিল আমাদের একষট্টিতম অ্যামেন্ডমেন্ট তাহলে একষট্টিতম তম আবার দেখে নিই সিক্সটি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এটা হয়েছিল নাইনটিন এইটটি এইটে যে সমতে এটাকে একুশ থেকে আঠেরো করা হয়েছিল ভোটিং এজটাকে আচ্ছা পরেরটা খুব ইজি কোয়েশ্চেন সেটা হচ্ছে যে কোনটা হিমালয়ের অংশ নয় তাহলে আমরা জানি হিমালয়ের অংশ হচ্ছে চা চারটে শিবালিক দেন হচ্ছে হিমাদ্রি হিমাচল হিমালয় হিমাচল কি একটা মাঝখানে ছিল যাই হোক চারটে আমাদের প্যারাল প্যারালাল ডিভিশন যেটা তার আর সৌহ্যাদ্রিটা হচ্ছে আমাদের বেসিক্যালি মলয়াদ্রি হচ্ছে ইস্টার্ন ঘাট আর সহ্যাদ্রি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট তাহলে ওয়েস্টার্ন ঘাটের একটা নাম হচ্ছে সৌ্যাদ্রি তো এটা হিমালয়ের অংশ নয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যেটা সেভেন্টি ওয়ানের সেটা হচ্ছে যে হুইচ কোয়ান্টিটি রিমেন্স কনস্ট্যান্ট ইন প্যারালাল কানেকশন অফ রেজিস্টেন্স তাহলে দুটো সিরিজ হয় একটা প্যারাল সরি দুটো কানেকশন একটা প্যারাল একটা সিরিজ তো একটু দেখে নিই আমরা যে কোনটা কি এখানে দেখতে পাবো যেটা হচ্ছে প্যারালাল সার্কিট এটা হচ্ছে সিরিজ সার্কিট তো প্যারালালের ক্ষেত্রে কি হচ্ছে না যেটা কনস্ট্যান্ট থাকছে ইন প্যারাল সার্কিট দ্য ভোল্টেজ অ্যাক্রস ইচ এলিমেন্ট ইজ সেম তাহলে ভোল্টেজটা অর্থাৎ বিভব পার্থক্য সেটা হচ্ছে আমাদের সেম থাকছে থাকছে কনস্ট্যান্ট তাহলে পোটেন্সিয়াল ডিফারেন্স যেটা সেটাই হচ্ছে আমাদের বিভব পার্থক্য সেটা কনস্ট্যান্ট থাকছে আচ্ছা আর সিরিজের ক্ষেত্রে ইলেকট্রিক কারেন্ট ফ্লো রেটটা সেম থাকছে আচ্ছা জেনারেলি নন মেটালস ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি বাট গ্রাফাইট কি করে নাও ইলেকট্রিসিটি কনভার্ট করে তো একটু দেখে গ্রাফাইট কেন করে তার কারণ হচ্ছে যে গ্রাফাইটের বলছি গ্রাফাইট ইচ কার্বন অ্যাটম হ্যাজ ওয়ান আউটার শেল ইলেকট্রন ঠিক আছে একটা একটা মানে মুক্ত ইলেকট্রন থাকছে যেটা কোভ্যালেন বন্ড তৈরি করতে কাজে লাগছে না এবং সেটার মাধ্যমে কি হচ্ছে না ইলেকট্রিসিটি পরিবহন করতে পারে সে আচ্ছা এরপরে হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া টু উইন এ মডেল ইন সমর অলিম্পিক্স তাহলে মালেশ্বরী লেন্ডার পেজ অভিনব বিন্দ্রা এটা রিসেন্ট একদম শেষ কুড়ি পঁচিশ বছরের মধ্যেই পেয়েছে স্বাধীনতার পরে প্রথম নাইনটিন ফিফটি টুর যে অলিম্পিক্স হয়েছিলো সেখানে আমরা দেখতে পাবো হেলসিঙ্কিতে সেখানে রেসলিংয়ে ফ্রি স্টাইল রেসলিংয়ে ব্রোঞ্জ পেয়েছিলেন হচ্ছে এই কেশবা দাদা সাহেব যাদব ঠিক আছে একদম পরিষ্কার লেখা রয়েছে উইকিপিডিয়াতে ব্রোঞ্জ পেয়েছিলেন তো আনসার হবে এই দাদা সাহেব যাদব আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথার থেকে এটা পেয়েছিলেন আমাদের কি থেকে জাস্টিফাই করেছিলেন আর কি তো এটা আনসার হবে পরাশর সংহিতা দেখে নি একবার দেখো এখানে পরিষ্কার একটা ব্লগ পোস্টে পেয়েছি সেটা হচ্ছে যে একটা মোক্ষম শ্লোক তিনি পরাশর সংহিতা থেকে আবিষ্কার করেন এবং সেই শ্লোকটাই তিনি কিন্তু ওই একটাতেই মানে ঘায়াল করে দিয়েছিল এই পার্টিকুলার শ্লোকে তো এই শ্লোকে দেখা যাচ্ছে শুধু বিধবা নয় নষ্ট চরিত্র অথবা নকপুংসক স্বামীদের স্ত্রীকেও স্ত্রীদেরও অন্য স্বামী গ্রহণ কর্তব্য এবং এটাই তিনি অনুবাদ করেছিলেন ইংরেজিতে এবং এইটিন ফিফটি সিক্সে ম্যারেজ অফ হিন্দু বিডোজ নামক গ্রন্থে তিনি প্রকাশ করেছিলেন উনিশশো আঠারোশো পঞ্চান্নতে পেরিয়েছিল বিধবা বিবাহ বইটা এবং আঠারোশো ছাপ্পান্নতে ট্রান্সলেশনটা বেরিয়েছিল তো এটাই পরাশর সংহিতা এটার আনসার হবে আচ্ছা এরপরে হচ্ছে যে ফ্রম উইচ সুফি দর্গা অফ ডেলি এ গ্রুপ অফ সিঙ্গার্স স্যাং প্লে ব্যাক ফর হল বলিউড এটা হয়েছে আমাদের এই যে রকস্টার বলে একটা মুভি হয়েছিল সেইখানে এটা ঘটেছিল এখানে একটা খবর এসছে যে কোয়ালি কওয়ালি ট্র্যাডিশনটাকে এরা ইয়ে করছে এই তিনজন স্পেশালি চান নিজামি সাদাব নিজামি সোহরাব নিজামি ঠিক আছে এই তিনজন তো এরা কি করছে বেসিক্যালি এরা ওই রকস্টারে একটা গান গিয়েছিল রকস্টার মুভিতে এবং এটারই থেকেই আর কি এসছে এটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া মানে নিজামি যেহেতু নিজামুদ্দিন আউলিয়া দরকার যারা দিল্লিতে আছে সেখানেই এরা আগে গান করতো আর কি সেখান থেকে বলিউডে এখন গান করছে তো এই হলো আমাদের মোটামুটি জিএসের এর পঁচাত্তর ঘানা কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল